হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3টে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে একটু লেট হলো। বাবা তো একটু দেরি করে এসেছিল আর মাংস রান্না হলো, ওই জন্য দেরি করে হলো। আজকে বাবাই রান্না করেছে, বাবা বলছে আমি কি সুন্দর করে রান্না করে দেবো, কি ভালো লাগবে দেখবি। তো ওই জন্য বাবা রান্না করেছিল, আমরা মোটামুটি গুছিয়ে টুচিয়ে দিয়েছিলাম আর বাবা অবশ্যই রান্না করেছিল। বাবা দুই রকম রান্না করছে, একটা ঝাল, বোন ঝাল খায় না আর কি, ও একটু ঝাল খেতে অসুবিধা হয় আর আমরা একটু ঝাল পছন্দ করি, ওই জন্য দুই রকম ভাবে রান্না করে দিয়েছে। তো আমরা এখানে খেটে উঠলাম, বাবা মার সবার খাওয়া হয়ে গেছে, ওটা একটু রেস্ট নেবে। আর আমরা আর বোন ভাবছিলাম যে একটু মাঠের দিকে যাবো, একটু রাস্তার দিকে যাবো, একটু ঘুরে ঘুরে আসবো। আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, চারিদিকে একটু কাদা কাদা ভাব বলে আর কোথাও বেরোচ্ছিলাম না। তো ঠাকুমাটা আসে বলে যে কেন যাচ্ছিস না আমাদের বাড়ির দিকে, তো ওই কারণেই বেরোচ্ছি না, টুকটাক বৃষ্টি হলো তো ভালো লাগে না বেরোতে, মনে হয় ঘরের মধ্যেই থাকি। তো এই চলে আছে দিন, আর বাপুর বাড়িতে জানেন আরামসে দিন কাটে, ভীষণ ভালো লাগে, সব কিছুতেই যেন একটা আলাদা মজা। তো যাই হোক, এই আছি আর চলে যেতেই যেন ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে কদিন থাকে। আর আপনারা অনেকেই বলেছেন যে মার কী হয়েছিল যার জন্য মা দেখতে পায় না, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ মার প্রসঙ্গে খুবই কম বলা হয় কথা, তো ভাবলাম যে এটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমরা তখন খুবই ছোট, আমার ছোট বোন তখন প্রায় 2 বছর বয়স, আর আমার তখন ওরকম 6-7 বছর বয়স হবে, আর মেজো বোন ছোট বোনের থেকে 2 বছরের বড়। তো তাহলে ওর বয়স কত হবে, 4-4.5 এরকম হবে, মানে আমরা বোনগুলো সব পিঠে পিঠে একদম। তখন আমার মায়ের আগে প্রথম প্রথম ভীষণ মাথা যন্ত্রণা হতো, তো প্রথম থেকেই আমার বাবার আর্থিক অবস্থা প্রথম থেকেই খারাপ, মানে যেটুকু ইনকাম হয় সেটুকুতে আমাদের পড়াশুনো সংসার মোটামুটি চলে যায় এটাই। তো হচ্ছে মার প্রথম ভীষণ মাথা যন্ত্রণা হতো। তো গ্রামাঞ্চলে আগে মানুষ ডাক্তার দেখায়, হাতুড়ে ডাক্তার, তারপরে আস্তে আস্তে গাছগাছড়া নেয়, তারপরে আস্তে আস্তে যখন মানে ছাড়িয়ে যায় মাত্রা তখন বড় ডাক্তারের কাছে যায়, কেননা হঠাৎ করে গ্রামের মানুষ এখন হয়তো অনেক সচেতন, কিন্তু আগে অতটা সচেতন ছিল না, যে হঠাৎ করে বড় ডাক্তারের কাছে যাওয়া মানে অনেক টাকার ব্যাপার। তো ওই জন্য গ্রামের মানুষ প্রথম দিকে একটু অন্য কিছু ট্রাই করে, তো ওটাই আমার মার ক্ষেত্রে হয়েছিল। মা প্রথম হাতুড়ে ডাক্তারের কাছে ওষুধ খেত, বেশ খেত, একটু ভালো থাকতো, মানে যন্ত্রণা কমানোর ওষুধ দিত, তো সে তখন একটু ভালো থাকতো। তারপরে আবার মানে লোকজন বলে যে গাছ মাথায় বাঁধলে বা কাছে ডাকলে যন্ত্রণা হবে না, তো সেই সবগুলো ট্রাই করলো, কিন্তু আর সেটা কি আর কমে। তো আমরা তখন খুবই ছোট, মানে তখন রান্না বান্নাও করতে শিখিনি আমি, 7-8 বছর বয়স মানে বুঝতেই পারছেন, তখন খুবই ছোট। আর আমার ছোট বোন তো একেবারে 2 বছর, মানে বুঝতেই পারছেন হামাগুড়ি টুড়ি দিয়ে একটু হাঁটতে টাঁটতে শিখেছে। তো মার এই সময় ভীষণ মানে বাড়াবাড়ি হয়ে যায়, মা আর ঠিকঠাকভাবে হাঁটা চলাও করতে পারছে না। মা আমাদের মতো কিন্তু আগে সুস্থ ছিল, ছোট বোন হয়েছে তারপরে 2 বছর পরে কিন্তু এসব হচ্ছে, তার আগে কিন্তু মা আমাদের মতো এরকম নর্মাল দেখতে পেত, সমস্ত কিছু একদম স্বাভাবিক ছিল। খুব অসুস্থ মা তখন, আর লাস্টের দিকে এত মাথা যন্ত্রণা হচ্ছে যে হাঁটা চলা করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। বাবা এদিক সেদিক ডাক্তার দেখায় কিন্তু সারে না, ঠিকভাবে ধরা পড়ে না, ওর জন্য তো অনেক পরীক্ষা নিরীক্ষা দরকার। তো গ্রামাঞ্চলের পাশাপাশি খুব একটা তখন এ ছিল না, তো তারপরে বাধ্য হয়ে বাবা হচ্ছে দাদুদের কাছে যায় মাকে নিয়ে। তো দাদুরা সোনারপুরে থাকে, ওখানে 3 দাদু থাকে, আর আমার মামার বাড়ি একটু আর্থিক অবস্থা ভালো, তো দাদুর সব মানে চ্যারিটি ট্যারিটি করে। তো ওই জন্য বাবা ভাবলো যে তাহলে দাদুদের কাছে নিয়ে যায়, মানে দাদুদের কাছে নিয়ে গেল মাকে। তখন বাবার খুব মানে স্বল্প 1-1.5 বিঘা জমি ছিল বলতে সেগুলো আবার লোকের কাছ থেকে বন্ধক নিত, নিয়ে মানে চাষবাস করতো, মানে নিজস্ব জমি ছিল না। তো বাবা তখন ওই জমি টাকা তুলে নিল, তো নিয়ে তখন মাকে নিয়ে চলে যায়। তখন আমরা খুব ছোট, তখন আমাদের কাছে ঠাকুরমা এসে থাকে, ঠাকুরমা এসে থাকতে আমাদেরকে দেখভাল করতো। তখন ছোট মেজো বোন তখন ওই অবস্থায় মামা বাড়ি থাকে, যে আমরা খুবই ছোট পরপর, তো ঠাকুরমা তো একা সামলাতে পারবে না, তখন দিদিমা বললো যে মেজো বোনকে তাহলে ওখানে নিয়ে যাওয়া হোক। এভাবে মেজো বোন কিন্তু মামার বাড়িতেই মানুষ, আর আমরা কিন্তু এখানে মানুষ, মানে বাবা মার কাছে। তো তারপরে ডাক্তার ডাক্তার দেখানো হলো, ওখানে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়লো যে মায়ের ব্রেন টিউমার হয়েছে, বাঁ সাইডে হচ্ছে টিউমারটা হয়েছে। তো ব্রেন টিউমার মানে বুঝতেই পারছেন অপারেশনের জন্য কিন্তু একটা মোটা টাকা খরচ হয়, যেটা আমার বাবার পক্ষে তো ছিলই না সামর্থ্য। তো তারপরে
ডাক্তার ডাক্তার দেখানো শুরু হয় ওখানেই আর কি। দাদুরা অনেক অনেক হেল্প করেছে, আর সত্যি ওনাদের মতো বড় মনের মানুষ সত্যি হয় না। কারণ তাছাড়া মামা তখন চাকরি পায়নি, তবুও মামা কিন্তু অনেক অনেক হেল্প করেছে মায়ের জন্য। আর মা বরাবরই মাকে ভীষণ ভালোবাসে, মামা অনেক কিছুই অনেক কিছুভাবেই সাহায্য করে মাকে মামা। তো তখন দাদুরাও হচ্ছে, তো দাদুরা সবাই মিলে মানে আলোচনা করে সবাই মিলে বা আমার মানে অপারেশনের জন্য পুরো খরচপাতি দাদুরাই দায়িত্ব নেয়, নিয়ে মাকে অপারেশন করানো হয়। তো অপারেশন করানোর পরে মানে তখন মানে বাবার তো বাবার পক্ষে তো সম্ভব ছিল না একার পক্ষে অপারেশন করে, ওই জন্য দাদুদের কাছে গেছিলো। তো দাদুরা সবাই মিলে আলোচনা করে সবাই একসাথে হেল্প করেই হচ্ছে দাদু মানে মায়ের অপারেশনের টাকাটা মানে হয় আর অপারেশন হয়। আর এক্ষেত্রে মামা তখন চাকরি পায়নি, কিন্তু মামা তখন ভীষণ হেল্প করেছে। মামা তখন টিউশন টিউশন পড়াতো, তবুও তার থেকেও মাকে হেল্প করেছে। তো এইভাবে আমার মায়ের অপারেশন হয়। তো মায়ের মানে আগের যে ভালো অবস্থা, মানে 7-8 বছর বয়স মানে আমার মোটামুটি মনে আছে মায়ের সেই ভালো অবস্থাটা, কিন্তু আমার বোনেদের কিন্তু অতটা মনে নেই। তো মোটামুটি অপারেশন হলো, তার ডাক্তার বলে দিয়েছিল যে চোখে দেখতে পাবে না। আর তারপরে অপারেশন হলো, হয়ে মা তখন একেবারে মা প্রথম থেকে একটু হেলদি ছিল, মা বরাবরই একটু হেলদি ছিল। তো তারপরে মা ভীষণ রোগা হয়ে যায়, বাবা অপারেশন করে দাদুরা না থাকলে হয়তো মাকে ফিরে পেতাম না। আমার মা সত্যি ভীষণ ভীষণ ভালোবাসে। তো এইভাবেই মায়ের অপারেশন হয়। তো তারপরে অপারেশন হওয়ার পরে মায়ের একটা চোখ বেরিয়ে আসে অপারেশনের মধ্যে, তারপরে মায়ের একটা চোখ বাঁধা এরকম সেলাই করে ভেতরে ঢুকিয়ে বাঁধা। তারপর এখান থেকে এতটা কাটা আছে আর সব জায়গায় মানে কাটা, কপাল পেটে সব জায়গায় কাটা। মায়ের এখান থেকে একটা নল দেওয়া আছে পেট পর্যন্ত, মানে মাথা থেকে একদম পেট পর্যন্ত একটা কৃত্রিম নল দেওয়া আছে। মায়ের অসুবিধা হয় না, এরকম বাঙলে দেখা যায় সেটা নলটা উঁচু হয়ে থাকে, মোটা হয়ে থাকে। মার এমনি সেই নলের জন্য কোনো অসুবিধা হয় না। মার এখন একটাই সমস্যা, মা চোখে দেখতে পায় না, নাহলে মা মোটামুটি সুস্থ। তো যাই হোক, এই করে মায়ের অপারেশনের পর কিছুদিন থাকে সেখানে, তারপরে চলে আসে বাড়িতে। তো তখন মায়ের একটু খুব রেস্টের প্রয়োজন ছিল, মানে ডাক্তার বলে দিয়েছিল যে ধোঁয়া বা কোনো কিছুতে থাকা যাবে না, রান্না করা যাবে না, কোনো কিছু করা যাবে না। তো তখন সেই সুযোগটা মা পায়নি আর কি। কিছুদিনের মধ্যে মাকে টুকটাক কাজ করতে হতো, যেগুলো ভারী কাজ করতে একদম মানা ছিল, তবুও মাকে টুকটাক করতে হতো। তখন আমি একদম ছোটো, বোনগুলোও ছোটো, তো বাবা সারাদিন না খাটাখাটনি করলে তো সংসার চলবে না, ওই জন্য আর ঠাকুরমা কিছুদিনের মধ্যেই চলে গেছিলো। মানে ঠাকুর মা বাড়ি আসছিলো, আসতে সপ্তাহখানিক তবু থাকেনি ঠাকুরমা, তারপর চলে গেলো ঠাকুরমা, কারণ ঠাকুরদা ওখানে একা ইত্যাদি ইত্যাদি কারণে হচ্ছে ঠাকুরমা চলে গেল। বাবা ভেবেছিল যে ঠাকুরমা থাকবে, হয়তো মাস ছয় অন্তত একটু রেস্ট নিলে মায়ের আরও বেশি ভালো হতো। তো আমরা বা এখন যেমন করতে পারছি তখন তেমন করবো, তখন তো সেরকম বয়সটা ছিল না। তো ওই জন্য মায়ের কিন্তু সেই সময়টা আর খুব বেশি রেস্ট নেওয়া হয়নি, টুকটাক সব কিছুই মাকে করতে হতো, আর একা সংসারে যা হয়। আর মেয়েরা যতই অসুবিধা হোক বসে থাকতে পারে না, মা তখন টুকটাক যতটুকু পাতো করা শুরু করে দিল। আর বাবা তখন গ্রামে কাজে না গেলে কিন্তু বাবার তখন আর সংসার চলানো সম্ভব ছিল না। তো বাবাও সারাদিন প্রায় বাড়ি থাকতো না, মাকেই সমস্ত কিছু মাকেই বেশি করতে হতো, আমরা টুকটাক যতটুকু পারতাম করতাম। এইভাবে চলতে চলতে এই যে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। এখন নিজের থেকেই চাই মা একটু ভালো থাকুক, মা আরও বেশি করে ভালো থাকুক, ওই জন্যেই এসব কিছু। আর অনেকেই বলেছেন যে সিম্প্যাথি দেখাচ্ছি, কোনো সিম্প্যাথি নয়, আমরা বরাবরই চাই যে মা যে কোনো প্রকারে একটু ভালো থাকুক। আমাদের তো বেশি কিছু সামর্থ্য নেই যে মাকে সমস্ত কিছু আয়োজন করে একটু ভালো সুখে রাখবো, ওই জন্য হচ্ছে যেসব মানুষেরা মা বাবার পাশে দাঁড়িয়েছেন সেই জন্য আমি তাদেরকে না বলিনি যে ঠিক আছে, মা বাবার পাশে অবশ্যই দাঁড়ালে মা বাবার যদি খুশি হয়, মা বাবার যদি একটু ভালো থাকতে পারে। তো এই সকল কারণ তো বলে দিলাম মায়ের কি হয়েছিল। আর এমনি সেই নলের জন্য খুব একটা বেশি অসুবিধা হয় না মার এখন, অসুবিধা বলতে হচ্ছে মানে চোখে যদি কম দেখে মানুষ তখন মানুষের কতটা কষ্ট হয়,
নিজের খাওয়া দাওয়া হাঁটা চলা, কোথাও তো মা বেরোতেই পারে না, একা কোথাও যেতে পারে না। আমরা হয়তো মন খারাপ থাকলে বা সামনে তাকালে অনেকটা দূর দেখতে পাই, সব কিছু বুঝতে পারি, অনুভব করতে পারি, অনেকটা মন হালকা হয়। মার তো সেটাও সম্ভব নয়, মা বাড়ির মধ্যেই থাকে, এইভাবেই চালাচ্ছে দিন। ওই জন্যই বারবার মাসে হাতে একবার করে আসি মায়ের কাছে, আসতেই হয় আমাকে। আর এসে এইবার বোধহয় একটু বেশি দিন থাকলাম। তো যাই হোক, প্রচণ্ড গরম, বাইরে বৃষ্টি এখন একটু থেমেছে, তবে একটু গরম পড়ছে। আর মায়ের কথা বলতেই যেন বেশি করে ঘামছি, যে মা কেন চোখে দেখতে পায় না বা কী অসুবিধা আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, তাই আজকে ডিটেলস বললাম। না, এখানেই ভিডিওটা শেষ করব। তার আগে মাকে মায়ের একটু দেখিয়ে দিই আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো মাকে এই যে বসিয়ে দিয়েছি চেয়ারে, মা বসে আছে, আর এই যে মায়ের কিন্তু এই যে এক চোখ সেলাই করা। আর হচ্ছে মা ওই নলটা কোথায় বসানো আছে দেখো, এই যে, এই যে দেখুন, দেখেছেন এই যে মোটা করে যে নলটা দেওয়া, এই যে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে মোটা করে এই নলটা কিন্তু মাথার পুরো এইখান থেকে, পুরো এখান থেকে কিন্তু একদম পেট পর্যন্ত দেওয়া, হ্যাঁ নাভি পর্যন্ত দেওয়া ওই যে মোটা নল। আর ওই জন্য মায়ের ওই যে মুখটা এক সাইডে একটু বেঁকে গেছে, তার কারণ হচ্ছে অপারেশনের পরেই কিন্তু এরকম হয়েছে, বলো মা। আর আর এই যে এই সাইডটা, এই যে দেখুন কতটা করে কাটা, হ্যাঁ পুরোটা কাটা, মা পুরোটাই নেড়া করে দিয়েছিল। আর পিছন দিকে কাটা বলো মা, হ্যাঁ ওই জায়গার থেকে ওই কাটা, হ্যাঁ ওই যে দেখুন এখনো দাগ লোকায়নি, এখান থেকে প্রায় 17 বছর আগেকার ঘটনা, তো এখনো পর্যন্ত এই কিন্তু দাগ লোকায়নি। তো মা আপাতত এরকম অবস্থা, তো এই যে দেখিয়ে দিলাম মাকে। মা কিন্তু আগে ভালো ছিল আমাদের মতে, তো মা এখন নিজে খুব একটা সিঁদুর টিঁদুর পড়তে পারে না, পারে না। বাড়ি কাকিমারা আসলে বলে একটু সিঁদুর পড়ে দিতে, আমরা আসলে আমাদেরকে বলে। আর মার এক চোখ হয়তো দেখছেন যে খোলা আছে, কিন্তু ভেতরের এই যে কালো মানিকটা যেটা আমাদের মানে দেখতে সাহায্য করে, তো সেটা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আর এই চোখটা যেমন বন্ধ, এই কানে কিন্তু শুনতে পায় না মা, শুধু একটা কানে শুনতে পায় খুব অল্প আর কি, কিন্তু চোখে কিন্তু দেখতে পায় না, খুব ঝাপসা, মানে অন্ধকারের মধ্যে যেমন খুব ঝাপসা দেখে মানুষজন, ঠিক ওরকমই মা দেখতে পায়। হ্যাঁ, তো মাকে দেখিয়ে দিলাম আপনাদের। তো ভীষণ ভালো থাকুন আপনারা সবাই, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটাই বলবো। লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। আর মা এক্ষুনি চলে যাবে, তো যেন চলে আছে, আর এখানে ভিডিওটি শেষ করছি।